চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজ কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন সরকারি বহুমুখী সুবিধা গ্রহণ করে যুবকদের নিজের পায়ে দাঁড়াতে হবে সরকারি হিসেবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবগোষ্ঠীর হাতেই সম্ভাবনার বাংলাদেশের ভবিষ্যৎ ও সমৃদ্ধির চাবিকাঠি সমৃদ্ধির অগ্রযাত্রায় কর্মক্ষম যুবকরাও এগিয়ে যাচ্ছে সমানতালে ব্যক্তিগতভাবে বা সংগঠিত হয়ে বদলে দিচ্ছে বিভিন্ন তটের আর্থসামাজিক অবস্থায় এমন নানা খাতে অসামান্য কৃতিত্ব দেখানো যুবকদের উৎসাহিত করতে সরকারের এই আয়োজন নিজ কার্যালয়ে সারা দেশের শ্রেষ্ঠ বাইশ আত্মকর্মী ও পাঁচ সংগঠকের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে তিনি বলেন সরকারের যাবতীয় পরিকল্পনা যুবকদের ঘিরে সরকারি সুবিধা গ্রহণ করে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি চাকরি না করে চাকরি দেব এই চাকরি দেব মানে দেবার সক্ষমতা অর্জন করব বা চাকরি দিতে পারব এই চিন্তাটাই মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে আত্মমর্যাদাবোধ থাকতে হবে সেটা থাকতে পরে আমার তো মনে হয় যে বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না এখন আমাদের তো লক্ষ্য আছে যে সারা বাংলাদেশে এই মুজিব বর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নটা একেবারে গ্রাম পর্যায়ে কারণ প্রতিটি গ্রামের মানুষও শহরের সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে তাদের জীবন মান চলবে কাজে আমরা সারা বিশ্ব একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই প্রবাসীদের দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজহার লিমন সময় সংবাদ